সবুজ বাংলা, সবুজ বাংলা। টিভি সেটের সামনে বসে থাকা দেশের ও দেশের বাইরের সকল দর্শক ও কৃষক ভাই ও বোনেরা, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমি আজমিরি মুমু। সবুজ বাংলা কৃষির অনুষ্ঠান, কৃষকের অনুষ্ঠান, কৃষকের ভাগ্য বদলে অনুপ্রেরণা যোগানো অনুষ্ঠান। সবুজ বাংলা, সবুজ বাংলা। প্রিয় দর্শক, মাহে রমজান আগত। এই রমজান উপলক্ষে ইফতারি ও সেহরির জন্য অনেক ধরনের খাবারের সমাগম ঘটে। এর মধ্যে বিশেষ করে ইফতারির জন্য চিড়া আর মুড়ি সবারই প্রিয়। আর এই চিড়া আর মুড়ি ভাজার একটা হিড়িক পড়েছে মাগুরায়। তো চলুন ঘুরে দেখে আসি। রোজার আর মাত্র কয়েকদিন বাকি, এরই মধ্যে মাগুরার বাজারে ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে মুড়ির চাহিদা, সেই সঙ্গে বেড়েছে মুড়ি তৈরির কারখানার শ্রমিকদের ব্যস্ততাও। রমজানের সময় কম বেশি সবাই মুড়ি চিড়া কোটে, মুড়ি প্রোডাকশন উপর ব্যস্ত আছে। আমাদের একটু কাজের চাহিদা বেশি হয়, সেই জন্য আমরা সকাল সন্ধ্যা মিল চালাই। রমজানের পূর্ব প্রস্তুতি থাকলেও রোজার শুরু থেকে মাগুরায় মুড়ির চাহিদা বৃদ্ধি পাওয়ায় উৎপাদনও বেড়েছে। সারা বছর তেমন বেচা বিক্রি না থাকলেও রোজার মৌসুমে ব্যবসায়ীরা তা পুষিয়ে নেন। এই কাজের সঙ্গে যারা সম্পৃক্ত সবাই বর্তমান ব্যস্ত, মনে করেন সারা বছরে যা ইনকাম না হয় এই বছরে মনে করেন সেটে পুষিয়ে দেয়। মাগুরা জেলার বিভিন্ন স্থানে বেশ কয়েকটি মুড়ির কারখানায় প্রায় 100 জনের মতো শ্রমিক মুড়ি ও চিড়া তৈরির সাথে সম্পৃক্ত। রোজার মাসে মজুরি একটু বেশি পাওয়ার আশায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুড়ি ও চিড়া তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। রমজানে মুড়ির উৎপাদন বৃদ্ধি পাওয়ায় জেলার চাহিদা মিটিয়ে ঢাকা সহ আশেপাশের জেলা যশোর, নড়াইল, ফরিদপুর সহ দেশের বিভিন্ন স্থানে মাগুরার মুড়ি ও চিড়া যাচ্ছে বলে জানান বণিক সমিতির আহ্বায়ক হুমায়ুন কবির রাজা। তিনি বলেন, মাগুরায় ব্যাপকভাবে মুড়ি চিড়ার চাহিদা বেড়েছে, তেমনিভাবে বেড়েছে এর উৎপাদনও। উৎপাদন বৃদ্ধির পর আমরা মাগুরার চাহিদা রমজানে পরিপূর্ণভাবে মিটিয়ে আশেপাশের জেলাগুলোতেও রপ্তানি করে থাকি, এমনকি শুধু ঢাকাতেও আমরা মাগুরার মুড়ি পাই। তবে রমজান মাসে যাতে মুড়ি চিড়ার দাম বৃদ্ধি না পায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ক্রেতারা। আমরা সবসময় চেষ্টা করি কৃষকের পাশে থাকার, কৃষকের কথা বলার, কৃষকের দুঃখ, কষ্ট, বেদনা ও সমস্যা তুলে ধরে সমাধান করার। সবজি, মাছ, মুরগি, হাঁস, গরু, ছাগল পালনকারী প্রিয় খামারি ভাই ও বোনেরা, আপনাদের সমস্যা আপনারা আমাদের লিখে জানান, আমরা আপনার সমস্যার সমাধান দেবার চেষ্টা করব। আমাদের প্রতিবেদক দল, ক্যামেরা ও দক্ষ বিশেষজ্ঞ টিম নিয়ে আপনার ক্ষেত বা খামারে উপস্থিত হয়ে সমস্যার তাৎক্ষণিক সমাধান দেওয়ার চেষ্টা করবেন। তাই জানাতে ভুল করবেন না। আমাদের কাছে জানাবার ঠিকানা জিটিভি 25 সেগুন বাগিচা, ঢাকা 1000। ফোন করতে পারেন 8391021-5 ও 01938835809 এই নম্বরে। ইমেল করতে পারেন sobujbangla@gazitv.com। ফোনে না পেলে আপনার সমস্যার কথা SMS করে জানিয়ে রাখুন। অনেক কথা হলো, অনেক স্বপ্ন দেখা হলো, স্বপ্ন পূরণে চেষ্টা করবেন সবাই। আজ আমাদের হাতে আর সময় নেই, দেখা হবে আগামী সপ্তাহের ঠিক এই দিনে এই সময়। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুন্দর ও শুভময় হোক আপনার আগামী দিন। নদী, পুকুর, খাল, বিলে মাছ, বনে বনে ফল ভরা গাছ, ফসল ভরা মাঠ, সবুজ বাংলা, সবুজ বাংলা, সম্পদে ভরা, সবুজ বাংলা, সবুজ বাংলা, সম্পদে ভরা।